সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদ আক্তার। আমি আসলে দোহার বাররা ঘাটে এসেছি এখানে একটু চা খাওয়ার জন্য। তো এখানে যে বৃদ্ধ যে দেখতেছেন যে ভদ্রলোক, তিনি আমাকে তার দুঃখের কথাটা জানালো। তাই আমি দর্শক আপনাদের মাঝে তুলে ধরছি আসলে বৃদ্ধ লোকটা কতটা অসহায়, যে এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে চা বিক্রি করে এই টাকা পয়সা গুছিয়েছিল। এই এলাকার যে মেম্বার, নাম কি? শহীদ মেম্বারের কি হয়, চাস্তো ভাই, শহীদ মেম্বারের চাস্তো ভাই, শহীদ মেম্বারের নাম ভাঙ্গায়া এই শুকুর আলী, ওনার টাকা 3 লক্ষ টাকা বাইরে দিছিল। তো বহুত কষ্টে এখানকার যে চেয়ারম্যান, উনি টাকা কিছু উঠে দিছে এবং আরও কিছু টাকা উনি পাবে। উনি সবার দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, চার ছোট্ট একটা চার দোকান করে জায়গায় জায়গায় ঘুরতেছে ওনার যে পাওনা টাকাটা পাওয়ার জন্য। তো ওনারা প্রভাবশালী বিধায় ওনাকে দাপটি দিয়ে ভয় দেখিয়ে ওনাকে রাখতেছে, ওনার টাকাটা দিচ্ছে না। জি আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম সাইফুল। সাইফুল ভাই, আসলে ঘটনাটা পুরোটা বলেন তো আপনি দর্শকদের উদ্দেশ্যে। চোখে এই কথা কয়ে আমার কাছ থেকে 3,10,000 টাকা নিছে। নেয়া সাইরে টাকা আমার দেয় না। তা আমি চেয়ারম্যান মেম্বার সবাই এলাকার লইয়া আমি ভাঙলাম চেয়ারম্যান ভাই আমার 3,000 টাকা। আপনারা শুনেছেন যে ভদ্রলোকের কথাটা, জমি শহীদ মেম্বার তার যে চাস্তো ভাই, তো সেই জমি এখানে, এটা হলো আসলে জমির ব্যবসা করে, ভালো কথা জমির ব্যবসা করে, কিন্তু মানুষের সাথে কেন প্রতারণা করে? জমির ব্যবসা তো খারাপ কিছু না, উনি যদি একজনকে একটা সলিড জমি নিয়ে দিতে পারে তো ভালো কথা, কিন্তু উনি যে জমির ব্যবসা করে যে মানুষকে প্রতারণা করতেছে, তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, দৃষ্টি আকর্ষণ করবো উপজেলা চেয়ারম্যান এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই যে চা বিক্রেতা অসহায় মানুষ, তিনি যাতে তার পাওনা টাকাটা পায়। উনি 10টা বছর ধরে এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে কয়েকটা টাকার জন্য, উনি এখন 80,000 টাকা পাবে। এর আগে যে চেয়ারম্যান হান্নান চেয়ারম্যান, ওনাকে 2,30,000 টাকা উদ্ধার করে দিয়েছে, এখন উনি 80,000 টাকা পাবে। তো আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যাতে ওনার টাকাটা উনি পেয়ে যায়। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমি নিত্য নতুন খবর নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।